আজকে আমাদের দেওগড়ের থার্ড ডে। আমরা আজকে এখন সাইট সিন দেখতে বেরোচ্ছি। আমাদের প্রথম স্পট হচ্ছে বাসুকীনাথ ধাম, যেটা এখান থেকে 45 কিলোমিটার দূর। চলুন তাহলে আজকে আমরা সাইট সিন দেখতে বেরাই, আমার সঙ্গে আপনারাও সাইট সিনগুলো দেখে নেবেন। সাইট সিন ঘোরার জন্য একটা গাড়ি বুক করেছি। সুন্দর রাস্তা, মানে একটু খানাখন্দ নেই, পরিষ্কার রাস্তা। এটা কি ন্যাশনাল হাইওয়ে? না, এই রাস্তাটা সোজা তারাপীঠ যাচ্ছে। এখান থেকে তারাপীঠ কেতনা কিলোমিটার? দেওঘর থেকে তারাপীঠ এই রাস্তা দিয়ে 150 কিলোমিটার। কথায় আছে যে যদি দেওঘরের বাবার মন্দির দর্শন করেন আপনারা, তাহলে বাবার মাথায় জল ঢেলে আপনাদের কম্পালসারি বাসুকীনাথ ধামে আসতে হবে এবং শিব ঠাকুরকে দর্শন করতে হবে, না হলে আপনাদের এই দেওঘরের যে বৈদ্যনাথ ধাম দর্শনটা সম্পূর্ণ হবে না। তো আমরাও তাই যাচ্ছি ভগবান শিবকে দর্শন করতে বাসুকীনাথ ধামে। চলুন আমাদের সঙ্গে আপনারাও দেখুন। আমরা নেমে গেছি, এখন আমরা বাসুকীনাথ ধাম দর্শন করতে এগোচ্ছি। এ দেখুন মোটামুটি আমাদের সঙ্গে আমাদের পান্ডা বাবা এসে গেছে। জয় হো, জয় হো, জয় হো। আমি বলে দিচ্ছি 51 টাকার ডালি, 51 টাকার ডালি নিয়ে আমরা ঢুকবো পুজো দিতে। সব হিন্দিতে লেখা আছে। বাবার মন্দির সামনে দেখুন, 51 টাকার ডালা বলেছি। অর্ধেক জল বাবার মাথা দেবে, অর্ধেক জল হ্যাঁ পার্বতী মাকে দেবে। আমাদের বাসুকীনাথ ধাম দর্শন হয়ে গেল, এবার আমরা ত্রিকূট পাহাড়ের দিকে রওনা হচ্ছি। আমরা এখন ত্রিকূট পাহাড়ে চলে এসেছি। ত্রিকূট পাহাড়ে আমরা এসেছি, কিন্তু এখন দুর্ভাগ্যবশত রোপওয়ে চলছে না, কেননা গত 10 এপ্রিল একটা দুর্ঘটনা ঘটে গেছিলো, 22 জন যাত্রী আটকে পড়েছিল, তাই জন্য এখন রোপওয়েটা বন্ধ আছে। এখনও পর্যন্ত ক্লিয়ারেন্স পাইনি বলে রোপওয়ে বন্ধ আছে, তাই আমরা রোপওয়ে ছাড়াই যতটা সম্ভব উঠে দেখার চেষ্টা করছি। দেখুন বাঁদর, কিছু করবে না, খাবার না, খাবার জন্য এরকম করে ও খেতে পায় না, তো সকাল দিয়ে খাবার পায় না এরা, সেজন্য
त्रिकुट पहाड़ का बारे में थोड़ा बताइए। यहाँ त्रिकुट तीन शिखर का मिलन होता है, जैसे ब्रह्मा विष्णु महेश, यहाँ तीन पहाड़ है। जैसे हम लोग आगे जाएंगे, पहले मंदिर है, शिव मंदिर है, पार्वती मंदिर, दुर्गा मंदिर, गणेश मंदिर, झरना, आश्रम, अभी आगे जा रहे हैं, ठीक है ना। जैसे त्रिकुट के जैसे ब्रह्मा विष्णु महेश तीनों देव के मिलकर है त्रिकुट पहाड़ है। इसलिए अभी चल रहे हैं रास्ता में, थोड़ा आगे देखिए। जैसे यहाँ बंदर ही फेमस है, यहाँ पर यहाँ का बंदर ही फेमस है। তাই জন্য সাবধান, ক্যামেরা ফ্যামেরা ছিনিয়ে নিচ্ছে, আর কেউ যদি খেতে যাচ্ছে মানে তার খাবার সঙ্গে সঙ্গে দেখো লাঠি নিয়ে যাচ্ছে আমাদের যে গাইড দাদা। এই দেখি হাতি কি আকার লাগা, দেখি আগে স্কাইকে সুড় হ্যাঁ পুরা, দেখি পুরা দেখি পিঠ হ্যাঁ, দেখি যে जो लाल धागा देख रहे हैं उस जगह देखिए पत्थर से लगा आंसू निकल रहा है। अच्छा, इसको बोले जाते पूर्वा से चल रहा लगा हाथी का पहाड़े पूरे हैं, हाथी पहाड़, हाथी पहाड़ इसको बोला जाता है। ये फेमस जगह कोई बनाया गया नहीं, सिर्फ नेचुरल बना हुआ है। झरना जल जल पड़ते देखो, नेचुरल वाटर, पानी पीने के लिए नेचुरल वाटर। ये पानी कहाँ से आता है किसी को पता नहीं चलता है। শিব মন্দির এটা, শিব মন্দির দর্শন করলাম। পার্বতী মন্দির কিছু মন্দির দেখুন, তিনটে মন্দির দর্শন করলাম, একটা শিব মন্দির, একটা পার্বতী মন্দির আর একটা গণেশ মন্দির। হনুমান গুহার দিকে যাচ্ছি আমরা এবার, ও বিরাট উঁচু উঁচু সিঁড়ি। ये देखिए हनुमान गुफा है, जब सीता में 14 वर्ष वनवास गए थे ना, जब जटाई के साथ युद्ध हुआ था इस जगह हनुमान जी ने विश्राम किया गया था, जब सीता में खोजने निकले थे इस जगह विश्राम कर किए थे। प्रणाम कर लीजिए, इससे आगे आपको चलना पड़े आश्रम। देखिए पहले इसका सबक है, देखिए इसका नाम है दुखी महाराज समाधि मंदिर। दुखी महाराज समाधि मंदिर दयानंद गुरु जी उसका थे, महाराज का समाधि मंदिर है। পাহাড় দিয়ে যাচ্ছি, এখন আর সিঁড়ি নেই, দূর থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পাহাড় দেখব, ত্রিকুট পাহাড়। আমার একটু কষ্ট হচ্ছে, তাও যাচ্ছি যাতে আপনারা দেখতে পান। আপনারা অনেক বয়স্ক গুরুজনের আছেন, আচ্ছা অনেক গুরুজনের আছেন যারা শারীরিক অসুস্থতার জন্য কোথাও বেরোতে পান না, অ্যাটলিস্ট তারা বাড়িতে বসে আমার চ্যানেলের মাধ্যমে মন্দির এবং নানান দর্শনীয় স্থান দর্শন করবেন। আশা করি আপনাদের ভালো লাগছে, যদি ভালো লাগে আমার চ্যানেলকে লাইক ও শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। অনেক উঁচুতে উঠতে হচ্ছে, চেষ্টা করছি ওঠার। মন মানে না, সিনেমা শুটিং হয়েছে এখানে। তিন পাহাড় ত্রিকুট কেসে নাম কি আয়াত,
ऐसे तीन पहाड़ी से ब्रह्मा विष्णु महेश। देखिए सामने जो देख रहे हैं दिखा रहे हैं यहाँ से, ये छोटा पहाड़ दिखाएगा अंदर है, थोड़ा कुआसा नहीं दिखा रहा है, ठीक है ना। ब्रह्मा जी है जिसमें रोपे जाते हैं, सामने देखिए विष्णु जी है ऊपर जो दिखा रहा है पहाड़ है महेश। तीनों पहाड़ भी अलग अलग काम है। देखिये ब्रह्मा जी के इसमें चार सिर होते हैं, उसमें तीन ही से दर्शन होते हैं, कभी दर्शन नहीं होता है। जो ब्रह्मा चार सिर उसमें से बेलपत के पत्ता जो बाबा धाम होते हैं, बाबा धाम बासकी नहीं से आते बाबा धाम, इसमें रोपे लगा होते विष्णु जी, मतलब जेखने एक्सीडेंट हो चुका है विष्णु जी है। ये जो पत्थर से घुसने से गहरा दो क्षमा होता है, जिसमें हम लोग घूम रहे हैं शिव मंदिर, पार्वती मंदिर, दुर्गा मंदिर, गणेश मंदिर, झरना आश्रम, इस पहाड़ में इसमें घूम रहे हैं। तीनों पहाड़ के मिला हुआ त्रिकूट ब्रह्मा विष्णु महेश। जो एक बार आइएगा बाबा आपको तीन बार बुलाएगा, तीनों देवता को प्रणाम कर लीजिए, ब्रह्मा विष्णु महेश, इसी नाम पड़ा त्रिकूट पहाड़। तीनों देवता को प्रणाम कर लीजिए, पकड़िए हम प्रणाम कर लेते हैं, दिखाइए। हो गया हमारा दर्शन, बस खत्म। আমাদের ত্রিকূট পাহাড় দর্শন হয়ে গেল, দেখা হয়ে গেল। এবার আমরা নেক্সট তপোবনে যাচ্ছি, তপোবনে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আমরা তপোবনে চলে এসেছি, এবার তপোবনে যাচ্ছি। তপোবন পাহাড়ে আমরা উঠেছি, মা দুর্গা মন্দির দেখলাম, সিঁড়ি দিয়ে উঠি। ত্রেতা যুগ মে শঙ্কর ভগবান নে রাবণ কো দর্শন দিয়ে। ইধার ইধার অন্দর মে জো শিব হো স্বয়ং জমিন সে টুট গয়ে, বাহার ওলা উনি কে নাম সে স্থাপিত হুয়া তপোনাথ মহাদেব। মাতা দুর্গা কে দান নাম হ্যায় নন্দী ভগবান মাতা নিচে বাই। শিবের মন্দির हनुमान जी मंदिर अच्छे गुहार अच्छे, जो श्री श्री बालानंद ब्रह्मचारी जी महाराज 44 साल तक तपस्या किए थे, उनका मेन मंदिर है ऊपर में, हनुमान बाग पर बैठा था 44 साल तक तपस्या। माँ सबरी गुफा, माँ सबरी गुफा ये तो लिखा रहे, माँ सबरी ओखाने देखो सब बादर रा बसे आछे। हमरा मोटामोटी लास्ट पॉइंट ते चले एसेछि, आर एकटुखानि जेते हबे। हमरा कत दूरे ओपरे उठे एसेछि देखुन, কি সুন্দর ভিউ দেখুন, অপূর্ব ভিউ। ওই আমাদের নিচে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এই আমাদের গাইড নিয়ে যাচ্ছে, জায়গাটার নাম সীতাদর্শন। তুমি আমাকে ছাড়ো, চলো। বালানন্দ ব্রহ্মচারী জি মহারাজ 44 সাল তক তপস্যা করে ছিলেন, শঙ্কর ভগবান ইনে সাক্ষাৎকার দর্শন মিলে, ইনকা মেন মন্দির এই গুফা হতে হুয়ে। চলো বালানন্দ ব্রহ্মচারী জি মহারাজ।
हटे गल बाबार गद्दी खराब पाद गुहा दिए नीचे दिए जा খুব নিচু দিয়ে যেতে হচ্ছে, দেখো গুহা। গুহার ভেতরে ঢুকছি, অন্ধকার, এর ভেতরে কোনো ছবি তোলা যাবে না মনে হচ্ছে। সরি, কিচ্ছু হয়ে যাচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে। এখন লাস্ট আমরা তপোবন এ হনুমান মন্দির দেখতে যাচ্ছি। এখানে সিঁড়ি নেই, এই পাহাড়ের ওপর দিয়ে যেতে হবে। এই দেখুন, এই রাস্তা দিয়ে যেতে হবে, পায়ে কোনো জুতো নেই, এইভাবে যাচ্ছি। এই দেখুন, এই নিচু রাস্তা। ওরে বাবারে, এক মিনিট, ক্যামেরার হ্যান্ডেলটা আমি চেঞ্জ করে নিই, বাঁতে নিয়ে ডান হাতে ধরি, ডান হাতে ধরে ধরে ব্যালেন্স করে। খুব ডেঞ্জার রাস্তা, ও বাবা, এতে স্লিপ খেয়ে খেয়ে যেতে হবে। চলো, ওই দেখো কিরম ভাই যাচ্ছে, সব ক্যামেরা নিয়ে যাওয়াটাই মুশকিল। এখন আমরা হনুমান গুহাতে যাচ্ছি। হনুমান যে পাথর ফাটিয়ে যে গুহা করেছে, সেখানে দিয়ে আমরা হনুমান মন্দিরে যাব। এই দেখুন, বসে বসে যাচ্ছি। এই পাথরগুলো কিন্তু খুব ছোঁচালো পাথর, পায়ে লাগলো মানে কিন্তু। এই দেখুন কিরম করে যেতে হচ্ছে, স্লিপ খেলো মানে গেল। আমি ফটো খিঁচলে দিদি, এই এখন ঢুকছি এর ভেতর দিয়ে। দেখুন কি কষ্টকর ব্যাপার, এখন ঢুকছি বসে বসে ভেতরে। এই হচ্ছে হনুমান মন্দির। নেই বাস ইয়া সে চলিয়ে, এখন পরিক্রমা করছি আমি। এর ভেতর দিয়ে যেতে হবে, দেখো যেতে পারবো, যেতে পারবো, আটকাবে না। এই এই ছোট প্যাসেজ দিয়ে যেতে হবে। ব্যাটারি ডাউন হয়ে গেল, দু পাশে নয়া ব্যাটারি ডাউন হয়ে গেল। ঠিক আছে, আপনার পুরো ভিডিও উড়িয়ে হ্যাঁ। চট্টান কে বিষ্ণু হনুমান,
और देते देते पूरा खत्म हो गया। इसका नाम है देवघर। देवघर का मने जितना टका है सब दीजिए बाबू और जाइए घर। सब देते 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 पूरा खर्चा हो गया। अरे हाँ दे के तो पूरा अभी देके गिर जाएगा, अभी गिर जाएगा। पूजा झंडा के लिए जो देता है हम दे दिया, ऊपर में दे दिया, और कितना देगा। और আমাদের তপোবন দেখা শেষ হয়ে গেল। আজকের এই সাইড সিনের আমি ভিডিওটা দুটো এপিসোডে ভাগ করেছি। প্রথম এপিসোডে আমি আজকে দেখিয়ে দিলাম আপনাদের বাসুকী ধাম মন্দির, ত্রিকুট পাহাড় আর তপোবন। আর আগামীকাল সেকেন্ড এপিসোডে আমি আপনাদের দেখাবো সৎসঙ্গ আশ্রম ও নলেকা মন্দির। আশা করি আপনাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি।